Assalamualaikum. Welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের জন্য আমি নিয়ে এলাম আমার একটি নতুন ব্লগ। তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ব্লগটা কি কি করলাম আর কি হলো আমাদের সাথে। অনেক কিছু হয়ে গেল। তো এটা অনেক ভেবেছিলাম একরকম আর হয়ে গেল আরেক রকম। তারপরও যা করেছি তা অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো আমাদের ঘরোয়াভাবে পার্টি করার কিছু ফটো ক্লিপস আপনাদেরকে দেখিয়ে নিই, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা আমার ফ্যামিলি মেম্বার, এটা আমার ভাই। তো আসলে এটাই ফ্যামিলি থাকার এটাই একটা গুণ বা এটা একটা পজিটিভ দিক যে তুমি এখানে সবার সাথে তোমার সব কিছু শেয়ার করতে পারবা বা তোমাকে সবাই অনেক হ্যাপি করতে পারবে, তোমার সব স্পেশাল মুহূর্তে সবাই তোমাকে হ্যাপি করতে পারবে। তো সবার কিন্তু সব সময় অনেক বেশি কিছু চাওয়া থাকে না, জাস্ট ছোট্ট নর্মাল সারপ্রাইজটাই অনেক ভালো লাগে। এটা এতটাই খুশি ছিলাম তাই যা ফটো ছিল তা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অনেক ঘোরাঘুরিও করেছিলাম এই দিনে। এটা আমাদের খাওয়া দাওয়ার পিক। সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, তো ঠিক একই রকম আমারও অনেক ভালো লেগেছে সারপ্রাইজগুলো, অনেক এনজয় করেছি আমরা। সব থেকে মেইন বিষয়টা হচ্ছে তুমি কীভাবে এনজয় করলে জিনিসটা, তো আসলেই অনেক ভালো লেগেছে আমার। আপনারা হয়তো এনজয় করতে পারবেন, ভিডিও থাকলে হয়তো আরও বেশি এনজয় করতেন, বাট ফটোগুলো দেখেও হয়তো কিছু বুঝতে পারবেন। এইটা ছিল আমার ঘরের কেক। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলোই কেটেছে দিনটা, বাট বৃষ্টির জন্য আর কি ঠিক মতো দিনটা ভালো হয়নি। এইটা ছিল আমার হাজব্যান্ডের তরফ থেকে কেক। তো আসলে একটা ভালো ফ্যামিলি পাওয়া সেটা অনেক ভাগ্যের বিষয় বলা যায়। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো একটা ফ্যামিলি পেয়েছি, আমাকে আল্লাহ দুটো ফ্যামিলি দিয়েছে অনেক ভালো, এবং সবসময় ওনারা সবাই আমাকে হ্যাপি রাখতে চেষ্টা করে। তো এটাই, এর থেকে বেশি কিছু আর চাওয়া নেই আমার কাছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় ভালো থাকতে পারি। এই পিকগুলো ছিল আমরা রেস্টুরেন্টে যখন গিয়েছিলাম ঠিক তখনই তোলা ছিল সবাই মিলে। তো এবার আসা যাক আমার দুঃখের কথা নিয়ে। আমরা সবাই প্ল্যান করেছিলাম যে একটা ভালো জায়গা, একটা সুন্দর জায়গা ঘোরাতে যাব। তো সবাই একসাথে প্ল্যান করার পর ভাবলাম কুলাউড়া যাব, আমাদের সিলেট এলাকার মৌলভীবাজার থেকে কুলাউড়া যাব। সবাই হয়তো কুলাউড়া চিনে যারা সিলেট থাকেন। তো সেখানে যাওয়ার কথা ছিল, বাট যখনই ঘর থেকে বের হব গাড়ি চলে আসছে, ঠিক তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো এত বৃষ্টি দিচ্ছিল ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না। তারপর আমরা ভাবলাম আচ্ছা যখন আমরা গাড়ি এনেই তাহলে আর যাওয়া যাক, যতটুকু দেখতে পারি ততটুকুই মনে করব অনেকটা হয়েছে, কারণ এটা আমাদের আগেরই প্ল্যান ছিল। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের কুলাউড়ার উদ্দেশ্যে। তো যেখানে যাব সেই জায়গাটার নাম হলো গাজীপুর। তো কুলাউড়ার একটা জায়গা টি রিসোর্ট সামথিং এইরকম একটা কিছু এটার নাম। তো এই জায়গাটা এখানে আসলে একটু পাহাড়ি এলাকার মতো। এই জায়গাটার নাম আসলে গাজীপুর টি স্টেট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু লেখা আছে এটা সম্পর্কে। তো এই আমার কাজিনরা, উনি আমার দেবর। তো আমরা একসাথে একটু বের হয়েছিলাম জাস্ট ঘোরাঘুরি করব, শুধু দিনটাকে স্পেশাল করা রাখার জন্য, শুধু মনে থাকার জন্য যে এই দিনটিতে আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম, একটু নিজেদের মতো এনজয় করেছিলাম এই জন্য আর কি। কিন্তু আপনারা হয়তো খেয়াল করতে পারছেন অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও আমরা বাইরে বের হয়ে একটু হাঁটাহুটি করলাম, তারপর একটু ভিডিও নিলাম। তো এই জায়গাটা খারাপ না, অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা যারাই আসবেন
আপনারা একটু খেয়াল করবেন যাতে বৃষ্টির দিন না আসেন, আপনারা অবশ্যই রোদের দিন আসবেন, তাহলে অনেক এনজয় করতে পারবেন এই জায়গাটাকে, অনেক ভালো লাগবে। এই দিকে হেঁটে গিয়ে শুধু পাহাড় আর পাহাড়, আর এত সুন্দর চা পাতার বাগান আপনি ভাবতেই পারবেন না, দেখলে মনে হয় কে যেন এটাকে খুব সুন্দর করে নিজ হাতে এঁকে রেখেছে। আসলেই অনেক সুন্দর একটা জায়গা, আর সব দিকে পাহাড়, গাছপালা, ফুল, অনেক ভালোই লাগে সামনের দিকটা। তারপর আসলো পাহাড়ের উপরের দিকে ওঠার পালা। তো সবাই ভাবছে যে আমরা যাব না যাব না, উপরের দিকে যাব না, অনেক কাদা আছে, তারপর পড়ে যেতে পারি, এই ভয়ে কেউ তো আর যাচ্ছে না, যেতে চাচ্ছেও না। তো আর কি করার, সবাই সামনে বসে আছে, যতটুকু দেখতে পারে সামনে থেকে ঠিক ততটুকুই দেখছে, কারণ বৃষ্টির জন্য তো অনেক ভয় লাগতেছে যে কিভাবে আমরা যাব, উপরের দিকে তো উঠা যায় না। তারপরও দেখা যাক কি হয়। তো এই জায়গাটা আসলেই অনেক অনেক সুন্দর, অনেক ভালো লাগে, বৃষ্টির মধ্যে ছিলাম, অনেক ভালোই লাগছিল, অনেক বৃষ্টি ছিল, আমরা গাড়িতে পুরো ভিজে গিয়েছিলাম, এমন অবস্থা আমাদের, এইরকম অবস্থা হয়েছিল। স্পেশাল করতে গিয়ে আর স্পেশাল রইল না, বৃষ্টি আমাদেরকে স্পেশাল করে দিল। তো উনারা কেউই যাবেন না, তো আমি ভাবলাম ওকে তোমরা যেও না, আমি যাব, আসলাম একটু দেখে আসি। তো যখনই যাচ্ছিলাম আমি, তখনই উনারা আমার সাথে সাথে আসলেন, আর আমার খুব ইচ্ছে হয়েছিল যে একটু উপর থেকে দেখি নিচের দিকটা কেমন লাগে দেখতে, তাই হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে অনেক ভালো লাগলো। আমাদের উদ্দেশ্য ছিল সবাই মিলে একটু আড্ডা দেই ভাই বোনরা, তারপর আমার দুইটা দেবর আসছিল, একটা ফুফু ছেলে আর একজন হলো চাচার ছেলে, তো দুইজন দেবর আসছিল। তো এইটাই ছিল আমাদের প্ল্যান, যাতে আমরা যদি বৃষ্টির দিনে কোথাও দেখতে কিছু না পারি, তাহলে আমরা এক জায়গায় আড্ডা দিব, বসে একটু খাওয়া দাওয়া করব। তারপরও যখন চলে আসলাম, তো ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে নিই। তো আশা করি আপনাদের মোটামুটি ভালোই লাগবে জায়গাটা, আর এই জায়গাটা আপনারা যখন রোদের দিন থাকবে তখন আসবেন। অনেক ভালো লেগেছে আমার জায়গাটাকে, যতটাই দেখেছি ততটাই ভালো লেগেছে, কারণ চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর চা পাতার বাগান। আমাদের সিলেট এলাকা এই চা পাতার জন্যই বিখ্যাত, আমরা চা পাতাকেই, মানে চা পাতাই আমাদের ভালোবাসা, আমাদের সব কিছু, তাই সব দিকেই আমাদের সবুজ আর সবুজ। তো অনেকক্ষণ হাঁটার পর আমাদেরকে নিচে নেমে আসতে হলো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা বৃষ্টির জন্য ভাবলাম বৃষ্টি থামুক তারপর বের হব, বাট তা তো হয়নি, বৃষ্টি চলে আসছে। তো আর চলে যাওয়ার পালা, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আর চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে। তো এখানে এসে সবাই সবার খাওয়া দাওয়া অর্ডার করবে, একটু বসার পর, রেস্ট নেওয়ার পর সবাই কী খাবেন এইটা নিয়েই শুরু হলো আর কি, কে কী অর্ডার করবেন এইটা নিয়ে আমাদের 5-10 মিনিট বকবকানি চলল। সব মিলিয়ে খুব ভালো ভিডিও করতে না পারলেও আমাদের মজার কিন্তু কম হয় নাই, অনেকটা ভালোই এনজয় হয়েছে আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছিল ততটুকু ভালোই লেগেছে। তো ওনারা দেখতে পাচ্ছেন অনেক শুকনা, ওনারা অনেকদিন খান নাই, তো ওনারা অনেক কম খেয়েছেন, ওনারা অর্ডার করেছেন প্ল্যাটার, আর আমরা অর্ডার করেছিলাম স্যান্ডউইচ, তো সাব স্যান্ডউইচ, এটা আমার অনেক ফেভারিট একটা জিনিস। তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো, আশা করি আপনাদেরও মোটামুটি ভালো লাগবে, আর আমার কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন, আর আমাকে যদি কিছু বলার থাকে বলতে পারেন কমেন্ট বক্সে। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম।